আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া খবর দোষ স্বীকার করেছেন কণ্ঠশিল্পী আসিফ বললেন সিআইডি তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গ্রেফতার কণ্ঠশিল্পী আসিফ আকবরকে রাতভর জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা এই সময় মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগ অনুমতি ছাড়াই তার সঙ্গীতকর্মসহ অন্যান্য গীতিকার সুরকার ও শিল্পীদের ছশো সতেরোটি গান বিক্রির কথা স্বীকার করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার এস এস মোল্লা নজরুল ইসলাম বলেন এ কথা তিনি বলেন তাকে অর্থাৎ আসিফ আকবরকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়েছে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন মোল্লা নজরুল ইসলাম বলেন তাকে ইতিমধ্যে আদালতে হাজির করা হয়েছে সে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো স্বীকার করেছে তবে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করবেন আদালতের নির্দেশনায় তাকে রিমান্ডে পাওয়া গেলে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে এছাড়া আসিফের ভেরিফাইড ফেসবুক তদন্ত সিআইডির একটি টিম তাকে গ্রেফতার করে রাতেই তাকে একটি সাদা মাইক্রোবাসে মালিবাগের সিআইডি কার্যালয়ে নেওয়া হয় সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের তথ্য আইনে তেজগাঁও থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয় মামলা নম্বর চোদ্দ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ